অনেক বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন তারা অনেকে আমার অনুরোধ করেছিল যে ডায়মন্ড হারবার বাজারে যে পাইকারি বাজার রয়েছে সেখানে বিভিন্ন মাছ তার দাম সম্পর্কে জানার জন্য এবং মাছ দেখার জন্য। তো আজকের আমাদের সেই ভিডিও, এই দেখতে পাচ্ছেন 65 কিলো মুরলি মাছ, অনেকে শামলা পাতা বলে, অনেকে আবার এই মাছটিকে চাকুল মাছও বলে। তো যাই হোক, আপনারা যারা দেখছেন তাদের স্থানীয় যে এই নাম, এই মাছের যে নাম আছে অবশ্য কমেন্ট করে জানাবেন। তো এই দেখুন 65 কিলো মুরলি মাছ বা শঙ্কর মাছ, আমার দেখা সবচেয়ে বড় মাছ। এবং আমি এত বড় এই যে শঙ্কর মাছ বা মুরলি মাছ বলেন, যাই বলুন, আমি কিন্তু এত বড় মাছ আগে দেখিনি। তো আপনাদের কাছে আমার প্রতিবারের মতন একটাই অনুরোধ, আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু আপনারা সেভাবে কমেন্ট বা সাবস্ক্রাইব করেন না। যারা সাবস্ক্রাইব করেননি এখন তাদের কাছে আমার বিশেষ করে অনুরোধ রইল, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আমি প্রচুর মাছ দেখাবো এবং তাদের দাম সম্পর্কে বলবো। তো এই যে মুরলি মাছটা, এটা দাম সম্পর্কে সেভাবে আমি শুনতে পারিনি, কারণ হচ্ছে এটা একবারে ওজন করে রাখা হয়েছে, নিলাম পরে হবে এবং সেই নিলাম পর্যন্ত আমি থাকতে পারিনি। তো এখানে যাই হোক, এখানের দামটা আমি বলবো। এখানে দেখতে পাচ্ছেন কামানের গোলা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এটা কামানের গোলার মতন আমার মনে হয়েছে। তো এই মাছটি কিন্তু 250 টাকা থেকে নিলাম শুরু হয়েছে এবং 290-92 এই পর্যন্ত গিয়ে থেমে গেছে, আর যে যেমন নিতে পেরেছে নিলামে। এই দেখতে পাচ্ছেন একদম সুন্দর, এটা কিন্তু বরফের কোনো বালাই নেই, এটা একদম পুরো অরিজিনাল মাছ, সবে মাত্র এসছে, একদম কোনো বরফ দেওয়া নেই। অরিজিনাল বলতে একদম মানে পুরো ফুল টাটকা, কোনো বরফ দেওয়া নেই, মাছ সবে মাত্র বাজারে এসছে নদী থেকে এবং সঙ্গে সঙ্গে নিলাম চলছে। একদম দেখুন আপনারা যত কাছ থেকে দেখুন ভালোভাবে, একদম পুরো ফুল টাটকা মাছ। আর এইসব মাছ খেলে গায়ে একদম জ্ঞান থাকবে না, এত সুন্দর টেস্ট এসব মাছে। আর দেখতে পাচ্ছেন মাছগুলো কত বড় সাইজের, একদম সুন্দর মাছ। তো যাই হোক, এই সুন্দর মাছ দেখার সাথে সাথে আপনারা যে নিচে সাবস্ক্রাইব রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। এখানে নিলাম চলছিল বললাম আপনাদের, 290 টাকা পর্যন্ত উঠেছে। এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে ছোট সাইজের যে মুরলি মাছ বা বিভিন্ন নাম যেগুলো বললাম সেই মাছ ছোট সাইজ, এখানে দেখতে পাচ্ছেন এই মাছটার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম বলে থাকে। এটা অনেকে খেঁড়ে ভেটকি বলে, অনেকে ঘটঘটি বলে, অনেক জায়গায় দাঁতিনে বলে। তো আপনাদের স্থানীয় নাম অবশ্য জানাবেন। এই মাছটা কিন্তু বরফ দেয়া, তবে টাটকা মাছ, বরফ দেয়া ছিল যার জন্য মাছটি একটু নরম হয়ে আছে, কারণ বরফ থেকে অনেকক্ষণ আগে তোলা হয়েছে এটা নিলামের জন্য। এবং এটার দাম 220 টাকা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, এটার দাম 220 টাকা। আমারও প্রথম আশ্চর্য মনে হয়েছিল যে এত বড় বড় মাছ, এত সুন্দর মাছ এই যে দেখছেন একজন কিনবেন বলে। তো এটা কিন্তু 220 টাকা পর্যন্ত নিলাম উঠেছে। এই যে দেখুন মাছ, দেখুন একদম পুরো একটা একটা কিন্তু 2 কেজির ওপর হবে, ওজনটাও ভালো আছে, মাছটাও খুবই ভালো, কিন্তু দামটি অনেকটা কম বলে মনে হয় আমার, কারণ আমি বিভিন্ন মার্কেট দেখেছি সেই হিসেবে বললাম। এবার আসি তোপসে, এটা তো জানেন একটা দামি মাছের মধ্যে একটা, কিন্তু এখানে 160 টাকা কেজি। হ্যাঁ, 160 টাকা কেজি, এত সুন্দর তোপসে মাছ, এটা বরফ দেওয়া ছিল, এটা বরফ থেকে সুন্দরভাবে বেছে পরিষ্কার করে এ করা হয়েছে, নিলামের জন্য রেডি করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে সোনা বগু আছে, কিছু পমফ্লেট। যাই হোক, এবার আমরা অন্য জায়গায় যাই। এখানে দেখতে পাচ্ছেন সিতে পাটি, অনেকে তরোয়াল মাছ বলেন, আমি যে নামগুলো জানি সেইগুলো বলছি। আপনারা যদি আপনাদের স্থানীয় কোনো নাম থেকে থাকে বা এর অরিজিনাল কোনো, আমি হয়তো আঞ্চলিক নাম হিসেবে বলছি, আপনারা যদি অরিজিনাল জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে
এই কাকা মাছ বেছে রেডি করছে, ভোলা মাছ, বিভিন্ন মাছ আলাদা আলাদা কার্টুনে করে রেখে দিচ্ছে, যে এখান থেকে মাছটি নিলামে হবে, একসাথে এসছে। এখানেও মাছ কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন যে ঢালা আছে, আরও এগুলো ঢালতে হবে, ঢেলে তারপর বাছবেন উনি। এখানে এই মাছটা আমরা তিড়ে মাছ হিসেবে জানি, এই মাছটাও প্রচণ্ড টেস্টিফুল মাছ। তো এই মাছ এখানেও রেডি করা হচ্ছে, বড় সাইজ এক সাইড করছে। এগুলো কিন্তু এখন নিলামের জন্য রেডি হচ্ছে। তো এগুলোর দাম ওই 200-250-এর মধ্যে থাকবে আশা করা যায়, তবে আমি শিওরলি বলতে পারছি না, কারণ আমি এর নিলামটা শুনিনি, না শুনে আন্দাজ মতন বলাটা ঠিক না। আর এই যে মাছটা কিছুটা কাটা কেটে গেছে, ওইটা 100 টাকা কেজি। আর এই যে লোটে মাছ, অনেকে নেহেড়ে মাছ বলে, তো এই লোটে মাছটির দাম 50 টাকা কেজি গেল, যেহেতু একটু বড় সাইজ, কিন্তু এখন বাজারে এইরকমই দামে পেয়ে যাবেন। কিন্তু এই যে বড় সাইজ বলে এটা হয়তো 80-90 টাকা হয়তো বাজারে কিনতে পারবেন। এই যে মাছটা সবেমাত্র ঢাললো, ওটা কিন্তু 100 টাকা কেজি, জালের লেগে কেটে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এই লোটে মাছ, এগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে 50 টাকা কেজি। বড় সাইজ আছে, দেখতে পাচ্ছেন বড় সাইজ, আর একদম খুব সুন্দর মাছ। সবে কিছু কালকে হয়তো ধরতে পারে, বা আজকে এমন মাছ যে খুব একটা যে খারাপ হয়ে গেছে মনে হচ্ছে না, ফুল টাটকা মাছ। এখানে মাছগুলো কিন্তু অতটা পুরানো মাছ না, যে বরফ দিয়ে অনেকদিন রেখে দিয়েছে তেমন না, এখানে মাছ খুব সুন্দর মাছ। এই যে দেখতে পাচ্ছেন টোপসে, আগেরবারে যেগুলো দেখালাম সেগুলো অনেক বিক্রি হয়ে গেছে। তো এই ভিতরে আবার টোপসে মাছের বাছাই চলছে, আবার বরফ থেকে সুন্দর করে। ওই যে ভিতরে দেখতে পাচ্ছেন, ভিতরে আমি ঢুকতে পারবো না, কারণ এনাদের কাজের জায়গাটা। তো এই দেখুন, এখানে তেড়ে মাছ বাছা হচ্ছে, আর ওই ভিতরে পম্পলেট আছে, বড় বড় পম্পলেটও রয়েছে এখানে, আপনারা চাইলে নিতে পারেন। এবং খুচরো কিছু নিতে গেলে, একটা দুটো নিতে গেলে তার জন্য বাইরে দোকান আছে। আর এই যে দেখতে পাচ্ছেন বড় সাইজ ইলিশ, ইলিশের পুরো ইলিশের জন্য আমার ভিডিও দেওয়া আছে, আপনারা দেখতে পারেন যে বড় ইলিশ আপনারা এক দুটো কীভাবে নেবেন, বা পাইকিরি 20-30 কেজি নিতে হলে কেমন দামে নিতে পারবেন, তার পুরো ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা গেলে দেখতে পারবেন যে প্লেলিস্টে, অথবা আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন ছোটো সাইজ সিতেপাটি মাছ বা তরোয়াল মাছ অনেকে বলেন, এগুলো নিলামের জন্য রেডি করা হচ্ছে। আর এই যে ট্যাংরা মাছ, নদীর ট্যাংরা, অনেকে গাংরা ট্যাংরা বলে সম্ভবত, তো এই মাছগুলোও কিন্তু খুব ভালো মাছ। এগুলো নদী থেকে ধরার পরে বরফ দিলে এর গায়ের অংশটা কেমন একটা হয়ে যায়, ওই জন্য এর দাম বেশি না। এটা 190 এমন কেজি চলে। এই যে দেখুন সুন্দর মাছ, আমি কাছাকাছি থেকে দেখানোর চেষ্টা করছি, এই দেখুন সুন্দর মাছ, এটা 190 নিলাম রেডি হয়ে গেছে, এবার ওনারা নিয়ে চলে যাবেন। এই যে মানুষগুলো দেখছেন, এনারা মাছ মাথায় করে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার কাজ করে, আর এইরকম মানুষের প্রচুর সংখ্যা রয়েছে যারা এই কাজের সাথে নিযুক্ত। তো এখানে দেখতে পাচ্ছেন এই তেড়ে মাছ। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ, আপনারা যারা শেষ পর্যন্ত দেখলেন অসংখ্য ধন্যবাদ।